হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রিয়াস কিচেন থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আজকে তৈরি করব খুবই মজাদার গরুর মাংস দিয়ে আলু ঝোল তরকারি। এর আগেও কিন্তু আমি গরুর মাংস দিয়ে আলু ঝোল তরকারি রেসিপি দিয়েছিলাম, তবে সেটাও ভালো ছিল। আজকে যেটা তৈরি করব একটু ভিন্ন স্টাইলে, এটাও কিন্তু খেতে ভীষণ মজাদার। আমি আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে এবং অনেক বেশি কাজে আসবে। আমার চ্যানেলের পাশে থাকতে আমার ভিডিওতে একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। চলে যাচ্ছে আমি পুরো রেসিপিতে। এখানে আমি প্রায় 1.5 কেজির মতো গরুর মাংস নিয়েছি। তো মাংসটাকে কিন্তু আমি একটু মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি, বেশি ছোট করিনি। তো আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী কিন্তু ছোট বড় কেটে নিতে পারেন, এতে করে কোনো সমস্যা নেই। মাংসটাকে কিন্তু আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো 1.5 কেজি মাংসের জন্য এখানে আমি 2 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা কিন্তু একটু মোটা করে কেটেছি। আর এখানে আমি প্রায় 3 টেবিল চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখানে আমি লবণ দিয়ে দিব 1 টেবিল চামচের মতো, নিজেদের স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিবেন। আর এখানে আমি 1.5 টেবিল চামচের মতো কিন্তু মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখানে দিয়ে দেব 1.5 চা চামচের মতো হলুদের গুঁড়া, আর দিয়ে দেব এখানে 1 চা চামচের মতো জিরার গুঁড়া। এই জিরা কিন্তু আস্ত অবস্থায় আমি নিজেই গুঁড়ো করে নিয়েছি। আর এখানে 1/2 চা চামচের মতো গরম মশলা দিলাম, আর 2 টেবিল চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া। আর এই ধনিয়া গুঁড়োটাও কিন্তু আমি নিজেই গুঁড়ো করে নিয়েছি, তবে গুঁড়ো করার আগে হালকা একটু তেলে এটাকে মুচমুচে করে নিয়েছি। তো এখানে আমি 1 কাপের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এই রান্নায় কিন্তু তেলের পরিমাণটা পরিমাণের থেকে একটু বেশি লাগবে। 2-3টা তেজপাতা এভাবে ছিঁড়ে দিয়ে দিচ্ছি, আর 2-3টা দারচিনি আমি এভাবে ভেঙে দিয়ে দিচ্ছি। এখানে আমি প্রায় 6-7টির মতো এলাচি দিয়ে দিব, তবে এলাচি মুখটা অবশ্যই একটু ফাটিয়ে দিতে হবে, এতে করে সুঘ্রাণটা বের হয়ে আসবে। আর এখানে আমি লং দিয়ে দিচ্ছি প্রায় 6-7টির মতো, আর কালো গোলমরিচ দিয়ে দেবো প্রায় 10-12টির মতো। এখানে আমি কিছু গোটা শুকনো মরিচ নিয়েছি, মরিচটা কিন্তু ছিঁড়বো না, আস্ত অবস্থায় কিন্তু দিয়ে দিলাম, 4-5টির মতো হবে দিয়ে দিতে হবে। তো সব মশলাগুলো দেওয়া হয়ে গেলে হাত দিয়ে আমি মাংসটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে মাখাতে হবে যেন মাংসের গায়ে গায়ে মশলাগুলো ঢুকে এবং মাংসের সাথে মশলাগুলো খুব সুন্দরভাবে কোট হয়ে যায়। খুব ভালো করে কিন্তু মাখানো হয়ে গেছে। এখন এটাকে আমি আধা ঘন্টার জন্য ম্যারিনেশনে রেখে দিব। ফিরে এলাম আমি প্রায় আধা ঘন্টা পর। এর মধ্যে দেখা গেছে উপরে তেল টেলগুলো কিন্তু খুব সুন্দরভাবেই উঠে এসেছে। তো আমি চুলা এখন বসিয়ে দেব, এর আগে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। নাড়াচাড়া দেওয়া হয়ে গেলে আমি ঢাকনাটা দিয়ে এখন চুলায় বসিয়ে দেব, আর চুলার জালটা কিন্তু অবশ্যই হাইতে থাকবে। তো চুলায় বসানোর পরে আমি 5 মিনিট পরে ফিরে এলাম। মাংসটা কিন্তু বলক এসে গেছে, আর কিছুটা পানিও কিন্তু ছেড়ে দিয়েছে। এখন আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি, উল্টে পাল্টে একটু সুন্দর করে কিন্তু নেড়ে চেড়ে দিতে হবে। তো ঢাকনাটা দিয়ে আমি আবার অপেক্ষা করছি 5 মিনিটের মতো। ফিরে এলাম আবারও 5 মিনিট পর, এর মধ্যে কিন্তু পানিটা আরও কিছু ছেড়েছে। তো এই পানিটা দিয়ে কিন্তু মাংসটা সেদ্ধ হবে, আর যদি মাংসটা সেদ্ধ না হয় পরে কিন্তু সামান্য একটু পানি দিয়ে হলেও মাংসটাকে সেদ্ধ করে নিতে হবে। 5 মিনিট করে কিন্তু আমি 10 মিনিট চুলার জালটাকে হাইতে রেখে এতক্ষণ রান্না করেছি। পানি যা উঠে গেছে, তো এখন আমি চুলাটাকে কমিয়ে দেব মিডিয়াম টু লোতে করে। এখন বাকিটা রান্না করব। আর ঢাকনাটা উঠে কিন্তু মাঝে মাঝে অবশ্যই নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু মাংসটা নিচে লেগে যাবে, কারণ এর মধ্যে কিন্তু পানিটাও শুকিয়ে আসবে। ফিরে এলাম আমি প্রায় 30 মিনিট পর, মাংস থেকে কিন্তু পানিটা শুকিয়ে গেছে, দেখা যাচ্ছে। আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি, তবে মাংসটা কিন্তু এখনও সেদ্ধ হয়নি, এখানে আমার আরেকটু পরিমাণে পানি লাগবে। তবে আপনাদের ক্ষেত্রে পানির পরিমাণটা বেশি হলে আর পানি দরকার নেই। তবে এখানে আমি 1 কাপের মতো গরম পানি দিয়ে দিচ্ছি। গরম পানিটা দিয়ে এটাকে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব। আর এ পর্যায়েও কিন্তু চুলা জালটা মিডিয়াম টু লোতে থাকবে। তো মিডিয়াম টু লোতে রেখেই কিন্তু আমি এটাকে প্রায় 10-15 মিনিটের মতো রান্না করব। মাঝে অবশ্যই নেড়ে চেড়ে দেব। ফিরে এলাম আমি প্রায় 15 মিনিট পর, এর মধ্যে মাংস কিন্তু পুরোপুরি কষানো হয়ে গেছে।
আর এর মধ্যেও কিন্তু মাংসটা অনেকখানি সিদ্ধ হয়ে গেছে। যখন দেখা যাবে এরকম একটা পর্যায়ে এসেছে, মাংসটা ভুনা হয়ে এসেছে, তেলটা উপরে উঠে এসেছে, তখনই কিন্তু এখানে আলু দিয়ে দিতে হবে। আমি এখানে প্রায় আধা কেজির মতো আলু নিয়েছি আর আলুটাকে একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। এতে দেখতেও সুন্দর লাগে, আবার খেতেও কিন্তু ভালো লাগে। আর গরুর মাংসতে কিন্তু আলুটা একটু বড় করে দিলেই ভালো হয়। তো আলুটা ধুয়ে আমি খুব ভালো করে কিন্তু নেড়েচেড়ে দিচ্ছি, যেন আলুটার সাথে মশলা খুব সুন্দরভাবে মিশে যায়। একটু ঢেকে দিচ্ছি চুলার জালটাকে, এখন আমি মিডিয়ামে করে দিয়েছি। তো ঢাকনাটা আবারও উঠিয়ে নিলাম, তারপরে এখন খুব ভালো করে আবারও নেড়েচেড়ে দিচ্ছি। এই কষানোর সময় কিন্তু আলু আর মাংসটাকে খুব ভালো করে নাড়াচাড়া দিতে হবে। যত ভালো করে কষানো হবে আবার নাড়াচাড়া দেওয়া হবে, মাংসর গায়ে গায়ে মশলা ঢুকবে এবং আলুর গায়ে গায়ে মশলা ঢুকবে। তো যত ভালো করে সম্ভব নেড়েচেড়ে কিন্তু মিশিয়ে দিতে হবে। তো কষানো কিন্তু আমার হয়ে গেছে, এখানে এখন আমি পানি দিয়ে দেব। তো যে যতটুকু ঝোল খেতে চায় বা ঝোল রাখতে চায় সেই পরিমাণে কিন্তু পানি দিয়ে দিতে হবে। তো এমনভাবে পানিটা তরকারিতে দিতে হবে যেন আলু আর মাংসের উপরে থাকে। আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি, তো আমার এখানে পানি আরও কিছুটা লাগবে। তো এখন আমি এখানে আরও কিছুটা পানি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে গরম পানি ব্যবহার করেছি, চেষ্টা করবেন অবশ্যই গরম পানিটা দিতে, এতে করে ভালো হয়। পানির পরিমাণটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, মাংস আর আলুর কিছুটা উপরে আছে পানিটা। তো গরম পানি দেওয়ার সাথে সাথেই কিন্তু ত্বকে এতে বলক এসে গেছে। একটু নেড়েচেড়ে আমি মিশিয়ে দিচ্ছি, এখন ঢাকনাটা দিয়ে অপেক্ষা করছি প্রায় 5 থেকে 6 মিনিট। চুলার জালটা এ পর্যায়ে হাইতেই থাকবে, ঢাকনাটা উঠিয়ে নিলাম। প্রায় 6-7 মিনিট পরে কিন্তু আমি ফিরে এসেছি, আলু আর মাংসটা খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আপনারা অবশ্যই মাঝে কিন্তু চেক করে নিতে পারেন, আর এই অবস্থায় লবণটাও কিন্তু চেক করে নেবেন। এখানে আমি হাফ চা চামচের মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, আর হাফ চা চামচের মতো ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এখন নেড়েচেড়ে মিশিয়ে দিব আর ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দিব, আর চুলাটাকেও কিন্তু এর মধ্যে বন্ধ করে দিব। আমার রান্নাটা কিন্তু শেষ, এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল গরু মাংস দিয়ে আলু ঝোলের তরকারি, অবশ্যই আপনারা একবার ট্রাই করতে পারেন। আমি তো এই তরকারি ভাতের সাথে পরিবেশন করেছি, তবে আপনারা চাইলে আটা রুটি, চালের রুটি, পিঠার সাথেও কিন্তু পরিবেশন করতে পারেন, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আর এই আলু ঝোল তরকারি আসলে সব কিছুর সাথেই যায়, আপনারা অবশ্যই একবার হলে ট্রাই করবেন, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিতে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে প্লিজ আমার সাথেই থাকবেন, আমাকে অনেক বেশি সাপোর্ট করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।